যতটুকু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কেমন বাজেট আসতে যাচ্ছে তাতে মোটামুটি একটু বলা চলে যে প্রান্তিক জনগোষ্ঠী, দিনমজুর, শিল্প কারখানার মালিক, তাদের জন্য একটা মোটামুটি স্বস্তির বাজেটই আসতে যাচ্ছে। আমরা কথা বলবো গাজীপুরের রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসের সামনে থেকে। আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম যুক্ত হবেন। মাসুম, যে কথা বলছিলাম যে বিশেষ করে শিক্ষা সামগ্রীর দাম কমানোর জন্য সবাই অনুরোধ জানাচ্ছেন, আপনার এখানে সাধারণ মানুষ যারা কথা বলছেন তারা কি ভাবছেন, কি বলছেন মাসুম? আপনারা আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, প্রায় 25 লাখ শ্রমিকের বসবাস এই গাজীপুরে। এই গাজীপুরের প্রান্তিক জনগোষ্ঠী যেটি, সেটা তারা চেয়েছেন যে একটা স্বস্তির বাজেট তারা চান। যারা দিন এনে দিন খান তারা চাচ্ছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেগুলো বিশেষ করে চাল, ডাল, আটা, লবণ, এই সমস্ত জিনিসের মূল্যের উপরে সরকার যদি ভর্তুকি দিয়ে মূল্যটা স্থিতিশীল অবস্থায় রাখে, তারা সারাদিন কর্মব্যস্ত মানুষ যাতে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তারা 2 কেজি চাল, আটা, ডাল কিনে নিয়ে যেতে পারে, এইরকম স্বস্তির একটি বাজেট তারা চেয়েছেন। আমি সকালে কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, দিনমজুর যারা তাদের সাথে আমি কথা বলেছি, গার্মেন্টস কারখানার যারা শ্রমিক তাদের সাথে, তারা বলেছেন যে বাজেট নিয়ে আসলে তারা তেমন কোনো চিন্তাভাবনা তারা করেন না। তবে তাদের একটা দাবি হচ্ছে যে যেহেতু তারা সকাল 8টা থেকে গার্মেন্টস কারখানায় প্রবেশ করেন এবং রাত 8টার সময় ফিরে তাদের রান্না করে খেতে হয়, তাদের নির্ভর করতে হয় এলপি গ্যাসের উপরে, এবং তারা এই গ্যাস সিলিন্ডারের মূল্যটা নির্ধারণের দাবি জানিয়েছেন। এছাড়া ছাত্ররা দাবি জানিয়েছেন যে শিক্ষা উপকরণের দামটা যেন কমানো হয়, অর্থাৎ স্বস্তির একটি বাজেট যেন এখানে দেওয়া হয়। আরেকটা বিষয় হলো যে কৃষক যারা, তারা জানিয়েছেন যে তারা যে কৃষিপণ্য উৎপাদন করেন সেই উৎপাদিত পণ্যের দাম অনেক বেশি পড়ে যায়, বিশেষ করে কীটনাশকের দাম বেশি থাকার কারণে তাদের পণ্যের দামটা কিন্তু বেশি পড়ে যায় এবং বছর শেষে তাদের কিন্তু পোষায় না, এমন একটি কথা তারা বলেছে। এবং তারা জানিয়েছেন এখানে সরকার যদি আরেকটু ভর্তুকি দিয়ে তাদেরকে সহনশীল অবস্থায় নিয়ে আসে তাহলে তারা হয়তো দুবেলা দুপুরে খেয়ে পরে বাঁচতে পারবে। আর শিল্প মালিকদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যেহেতু বড় অঙ্কের একটা অর্থনৈতিক সাপোর্ট তারা দিয়ে যান সরকারকে, তারা আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে যদি একটু শুল্ক কম করে দেওয়া হয় তাহলে তাদের বিদেশের বৈদেশিক যে যে পণ্যগুলো তারা বিদেশে রপ্তানি করবে সেগুলোর সাথে তারা একটু পুষিয়ে নিতে পারবেন এবং প্রতিযোগিতার বাজারে তারা টিকে থাকতে পারবে।